সার্জারি করে কথা বলতে পারতেছি না, একটা দাঁত ফেলে দিছে, আটটা ছেলে দেওয়া হয়েছে, বেশি কথা বলতে পারবো না, কাছে এসো। জাস্ট আপনাদের আইসক্রিম রিস্টক হয়েছে, জানি না কেউ আমার কথা বুঝতেছে না, বোঝা যাচ্ছে আমার কথা? আপনাদের পছন্দের আইসক্রিম রিস্টক হয়েছে, এটা দেখায় চলে যাব, যার লাগে সে নিয়ে নিব। মানে পুরো 2 ঘন্টা লাগায় দাঁতের মধ্যে সার্জারি হয়েছে, তারপরে বাসায় গেছি, যাই একটু মেকআপ শেকআপ মারা রেডি হয়ে আসছি যেন ব্যথাটা বলে যায়। মানে ব্যথা ভোলার জন্য আমি মেকআপ শেকআপ মারছি, বসে গিয়ে তুমি বসে ধরো। মানে ব্যথা ভোলার জন্য আমি এখন মেকআপ শেকআপ মারা লাইভ আসছি যেন ব্যথাটা বলতে পারি। বেশি কথা বলবো না, যারা আইসক্রিম লাভার আছেন, আইসক্রিমটা আসছে এত সুন্দর সুন্দর ফ্যাক্টরি প্রাইসে। আপনারা জানেন আইসক্রিমটা সম্রাট ফসল লাভ করি না। আইসক্রিম ড্রেসে আমরা পয়সা লাভ করি না, জাস্ট ফ্যাক্টরি প্রাইসে দিই। 8টা সেলাই লাগছে আমার মুখে, 8টা সেলাই। এখন আমার বেশি কথা বলা নিষেধ, তারপরে কথা বলতেছি। 6টা মনে হয় একটা। আচ্ছা এই 8টা কালার আমি এখানে রাখি, এই 8টা কালার, সরি 8টা সেলাই। এই 1টা কালার, এই 1টা কালার, এই 1টা কালার, 8টা সেলাই এখানে লাগছে আমার, বুঝছেন? সার্জারি করে এই 1টা কালার, এই 1টা কালার। ওকে, এই 4টা আইসক্রিম ড্রেস আসছে, এই দেখেন ক্যাটালগ, 4টারই ক্যাটালগ আছে, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, 4টারই ক্যাটালগ আছে, আমি একদম কথা বলতে পারবো না, আমার মুখে 8টা সেলাই করা হয়েছে, 8টা এই যে দেখুন আমার গাল ফুলে গেছে, এখানে 8টা সেলাই আছে, 8টা। আমার কথা বুঝতে পারতেছেন? জানি না বুঝতে পারছেন না, বুঝলে একটু বুঝতে পারবেন। আই কেটাই সুন্দর মানে। ওকে, সো যারা যারা দেখতে পাচ্ছেন প্লিজ ডু শেয়ার। আইসক্রিম ড্রেসগুলো একদম ফ্যাক্টরি প্রাইস, আপনাদের পছন্দের 1900 মনে জয়েন করছেন। আমি এখন কথাই কইতে পারতেছি না, এখন 1900 মনে জয়েন করছেন। আমার গলের মধ্যে 8টা সেলাই করছে, ইয়ার মধ্যে মারির মধ্যে। যাই হোক, এই আইসক্রিম ড্রেসগুলো কারো কারো দেখতে চান বলেন, 4টা কালারই এত সুন্দর, ক্যাটালগের মতো 100% সেম টু সেম। আমার এই মাড়িতে 8টা সেলাই লাগছে, বুঝছেন? মানে আমার একটা দাগ ছিল, পুরোটাই মাড়ির ভিতরে ছিল, মানে একটা আক্কেল দাগ ছিল, আক্কেল দাগটা পুরোটাই মাড়ির ভিতরে ছিল, ওটা বাইরে ছিল না, মানে পুরোটাই মাড়ির ভিতরে ছিল। ওই দাগটা সার্জারি করে বের করে লাগছে, 8টা সেলাই লাগছে। তো এখন হোয়াট এভার ইট ইজ, এখন ড্রেস দেখায় কোনো রকমের ভাগমো, মানে আমার এত ব্যথা, ব্যথায় আমি মানে এমন করতেছি, কিন্তু আমি ইচ্ছা করে ব্যথা ভুলে থাকার জন্য লাইভে আসছি, মেকআপ করে সাজুগুজু করে লাইভে আসছি যেন ব্যথা বলে দেয়। এরকম কাছে ধরো, আমি এমন একটা মানুষ, আমার মন খারাপ থাকলেও আমি সাজুগুজু করে শাড়ি পরি, শরীর খারাপ থাকলে সাজুগুজু করে শাড়ি পরি, কারণ শাড়ি পরলে মনও ভালো হয়ে যায়, শরীরও ভালো লাগে, সবই ভালো লাগে। আমার হচ্ছে, আমার একটা দাঁত ছিল, মানে একটা না, আমার 4টা হয়েছে, যে আক্কেল দাঁত আছে চারদিকে। এখন একটা দাঁত হচ্ছে খুবই খারাপ অবস্থা ছিল, ওটা মাড়ির ভিতরে ঢুকে, মানে এটা পুরোটাই মাড়ির ভিতরে ছিল হাড্ডির সাথে। সো ওইটা মাড়ি কেটে ওটা সার্জারি করে বের করে সেলাই দেওয়া লাগছে, ওই দাঁতটা পুরো বের করে ফেলে দেওয়া লাগছে, কারণ আক্কেল দাঁতটা পুরোটাই মাড়ির ভিতরে ছিল। সো ওইটা আমাকে অনেক পেন দিত, এই জন্য হচ্ছে যে, আচ্ছা যাই হোক, ওটা বাদ দেন, আমি আপনাদের সাথে কথা বলতে আসছি, তাহলে আমি ব্যথাটা সব বলে দেবো। এই 4টা আইসক্রিম ড্রেস আপনাদেরকে দেখাবো। মা উঠি, আমি হচ্ছে কি প্রচণ্ড কাজ পাগল একটা মেয়ে, আমার কাজ না করলে আমার রাতে ঘুমই আসবে না, আমি যদি রাতে লাইফটা না করি। আমি ভাবছি যে ব্যথা নিয়ে বাসার মধ্যে উফ আহ না করে যে কাম করি, কাম করলে আর উফ আহ করা লাগবে না। সো বাসার যতক্ষণ ছিলাম মনে ছিল আল্লাহ এত ব্যথা, তারপর মেকআপ শেকআপ করে লাইভে আসছি, এখন অনেক ব্যথা ব্যথা সব কমে গেছে। এই নাফিসা আঞ্জুম খান, আপু কেমন আসছেন? আপু আপনাকে আমার এত ভালো লাগে, আমি আই ক্যান্ট এক্সপ্লেন, আপনি অনেক ভালো একটা মেয়ে, এত কাজ করেন মানুষের জন্য, থ্যাংক ইউ। সো আমারও এরকম দাঁত চামড়ার ভিতর আছে কয়েক বছর যাবত, আর বের করে ফেলেন, এই দাঁতগুলো খুব পেন দেয়। দাঁত আমি একদম সময় নিব না, আমার একদম সময় নাই, এই আইসক্রিম ড্রেস 4টা দেখাবো, কারো যদি লাগে সাথে সাথে করে নিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে দেবেন। ওকে, সো আইসক্রিম ড্রেসের 4টা কালার জাস্ট রিস্টকড হয়েছে, আপনারা জানেন আইসক্রিম ড্রেসের অনেক বছর থেকে মাড়ির ভিতরে থাকলে আমার এমন ছিল, অল্প একটু পরে দাঁত দেখা গেছিলো। হ্যাঁ, এই জন্য তো সার্জারি করে হাড্ডি কেটে দাঁত বের করা লাগছে, মাড়ি কেটে দাঁত বের করা লাগছে। যাই হোক, আমার মোবাইলটি দাও। সো এটা যদি করো লাগে সে নিয়ে নিন। আইসক্রিম ড্রেস হচ্ছে আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে দিই।
আইসক্রিম ড্রেস হচ্ছে আমরা একদম ফ্যাক্টরি প্রাইসে দিই, 1 পয়সাও কিন্তু আমরা আইসক্রিম ড্রেসে লাভ রাখি না। কারণ আইসক্রিম, আপু আমি আইসক্রিম খাইতে পারি না, শুক্লা গোষ্ঠী দিদি আমি না আইসক্রিম খাইতে পারি না, কারণ আমি কোনো ঠান্ডা জিনিস খাইতে পারি না, আমার একটা ছোটোবেলা থেকে ঠান্ডার সমস্যা আছে। ঠান্ডা জিনিস কিছু খাইলে, ঠান্ডা জিনিস খাওয়া তো দূরের কথা, আমার যদি ঠান্ডা বাতাস লাগে আমার গাল ফুলে যায় ভিতরে, আমার টনসিলের একটা সমস্যা আছে ছোটোবেলা থেকে। এই জন্য আমি জীবনে ঠান্ডা পানি, ঠান্ডা কোনো কিছু আমি জীবনে খাই না। ঠান্ডার একটা জন্ম, মানে আমার একটা ছোটোবেলা থেকে একটা ঠান্ডা সমস্যা আছে, আমার কানের মধ্যে বাতাস লাগলে ঠান্ডা লেগে যায়। সো আমি এই জন্য কোনোদিন জীবনে ঠান্ডা কোনো কিছু খাই না, জীবনে ঠান্ডা পানি খাই না, জীবনে না, যত গরম পড়ুক আমি নর্মাল পানি খাবো, জীবনে ঠান্ডা পানি খাবো না। সো এই শাড়িটা, এই আমার পরা শাড়িটার কালার হবে, একটু সাথে থাকেন, আমার একটু সময় যান, আমি দেখাই দিচ্ছি। জহির আছে, জহির ফোন দাও। এই ড্রেসের, আইসক্রিম ড্রেস আমরা ফ্যাক্টরি প্রাইসে দিই, একটা পয়সা লাভ রাখি না। কারণ আইসক্রিম ড্রেস হচ্ছে আমাদের কোম্পানির একটা সিগনেচার কালেকশন, একটা সিগনেচার আইটেম। যারা একবার আইসক্রিম ড্রেস কিনে পরছে তারা সারা জীবন আইসক্রিমের ফ্যান হয়ে যাবে। কারা কারা আইসক্রিমের ফ্যান আছেন কমেন্ট করেন, কারা কারা আইসক্রিম ড্রেসের ফ্যান আছেন কমেন্ট করেন। আইসক্রিম ড্রেস যারা একবার হলেও নিয়ে পরছেন, কোয়ালিটি নিয়ে কথা বলেন, আইসক্রিম ড্রেসের কোয়ালিটি কেমন। বিগত 3.5 বছর ধরে একই প্রাইসে আমরা আইসক্রিম ড্রেস দিতেছি, বিগত 3.5 বছর ধরে একটা পয়সা বাড়ায় নাই। কারণ হচ্ছে যে এমডি নাহিদ শেখ লিখেছে নাটক, হ্যাঁ তোর মতো আবালগুলো সব কিছু নাটকই মনে হবে, অনেক নাটক, গেট আউট। আচ্ছা আমি একটা একটা করে আইসক্রিম ড্রেস দেখাই। এই কালারটা খুবই সুন্দর, মানে আমার অনেক পছন্দের একটা কালার। হ্যাঁ কারো যদি লাগে সেটাকে নিয়ে নেবেন। পাহিম গেছে আজকে ছুটিতে, না আমি নিজে ইচ্ছা করে লাইভ আসছি, কারণ ব্যথা নিয়ে বাসায় বসে থাকলে আর ব্যথা আরও বেশি লাগে। তো আমি চিন্তা করছি আপনাদের সাথে কথা বললে ব্যথা ব্যথা সব কমে যাবে। আমি আবার প্রচণ্ড হার্ড ওয়ার্কিং, বুঝছেন, মানে আমি একটা কাজকে অনেক প্রায়োরিটি দিই। সো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, প্লিজ এটাকে নিয়ে নেবেন। এটা অনেক সুন্দর একটা ড্রেস, হ্যাঁ অনেক সুন্দর একটা ড্রেস, আইসক্রিম ড্রেসের কোয়ালিটি। যে একবার নিছে সে সারা জীবন ফ্যান হয়ে যাবে। ক্রাশ কুইন সানভি সারফরাজ হচ্ছে বাসায়, এটা হচ্ছে দেখেন এরকম চিকেন কারি করা, খুবই সুন্দর সালোয়ার, হ্যাঁ চিকেন কারি করা সালোয়ার। এই একটা সালোয়ার দিয়ে আপনি 50টা ড্রেস পরতে পারবেন। আইসক্রিম ড্রেসের সালোয়ার, চিকেন কারি কাপড়ের দাম কত চিন্তা করেন। আর আপনি যখন সালোয়ারটা বানাবেন টেলার্সকে বলবেন এই জায়গাটা এমন করে কাটওয়ার করে দিতে, হ্যাঁ এমন করে কাটওয়ার করে দিতে, খুবই সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, হ্যাঁ অনেক অনেক সুন্দর। আমি আবার প্রচুর পেন খাইতে পারি, হ্যাঁ পেন খাইতে পারি আমি আবার, অনেক অসুবিধা নাই। আমি নিজের কাজটাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তারপরে হচ্ছে অন্য কথা। আরেম তালুকদার, আপনাকে অনেক পছন্দ করি, কোনোদিন মুখ ফুটে বলতে পারি না, অনেক পছন্দ করি, অনেক বললাম। আরেম তালুকদার থ্যাংক ইউ সো মাচ, ইনশাল্লাহ একদিন দেখা হয়ে যাবে। এই এই ড্রেসটা আইসক্রিম লাভার যারা আছেন প্লিজ ডোন্ট মিস, এত সুন্দর, আল্লাহ এত রাতে 3000 মানুষ আমার লাইভ দেখতেছে, সিরিয়াসলি ও মাই গড। মল্লিকা মল্লিক খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আমার দাঁতে 8টা সেলাই নিয়ে আমি কথা বলতেছি, মানে আমার মাড়িতে, দাঁতে না মাড়িতে 8টা সেলাই নিয়ে। সো আমি একটু তাড়াতাড়ি করে দেখাই দিই, এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার আইসক্রিম ড্রেসের। আমরা শুধুমাত্র ফ্যাক্টরি প্রাইসে আইসক্রিম ড্রেসগুলো দিই আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য। বিগত 3.5 বছর ধরে একই দামে আইসক্রিম ড্রেস দিচ্ছি নাম প্রচারের জন্য, শুধুমাত্র সানভিস বাইতানি নাম প্রচারের জন্য। আইসক্রিম ড্রেসের কাপড় ধরে দেখবেন, যারা একবার নিচে একবারে ফ্যান হয়ে যাবেন। নাফিসা ব্লগ, আমার লাইভ দেখার জন্য রাত জেগে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আপনার দেখেন অনেক সুন্দর, আল্লাহ ব্যথায় মনে হয় মাথা ছিঁড়ে যেতেছে। এটা হচ্ছে হাতা কাপড়, এটা হচ্ছে ব্যাকপার্ট, এই কালারটা জাস্ট ওয়াও ওয়াও। 3000 মানুষ এত রাতে দেখতেছেন, খুবই ভালো লাগতেছে। আমার পরা শাড়িটা কে কে দেখতে চান হাত পা তুলেন, অনেক সুন্দর একটা ড্রেস। প্রাইস হচ্ছে, আপনারা বলেন তো আইসক্রিম ড্রেসের প্রাইস কত কে কে জানেন, যারা আমাদের রেগুলার কাস্টমার সবাই জানে আইসক্রিম ড্রেস আমরা কত সস্তা দিই। কাপড়টা ধরে জাস্ট বলতে হবে ওয়াও, কটনের মধ্যে, একদম কটনের মধ্যে। হ্যাঁ আমি কয়েকদিন আগে অর্ডার দিয়েছিলাম, শেষ হয়ে গেছিলো, মাম্পি রয় এখন অর্ডার করে দেবেন, এখন অ্যাভেলেবেল আছে, আপু অর্ডার করে দেন, ওয়াও। সো আইসক্রিম ড্রেসের এই কালারটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন, একদম কটনের মধ্যে। বডিতে এত কাপড় দেওয়া আছে, আপনার 60-70+ বডি বানাইতে পারবেন। ওকে সো এটা গেল একটা কালার, আমি জাস্ট কালারগুলো আপনাকে ধরে দেখাই দিই। আমি শুধুমাত্র আইসক্রিম ড্রেস দেখানোর জন্যই লাইভ আসছি, তারপর আমার পরে শাড়িটা দেখাই দেবো। সুকন্যা আচার্য লিখেছেন গেট ওয়েল সোম ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার, ওয়াও।
আজ অন্তত আপনার লাইফে এসে কথা বলা উচিত হয় না? আসলে উচিত হয় নাই, কিন্তু আমি দেখছি বাসায় বসে থাকলে ব্যথাটা বেশি লাগে। বাসায় বসে থাকলে খালি ব্যথার কথাই মনে হয়, মনে হয় ওহ অহ 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 অহ, খালি ব্যথা 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 ব্যথা। কাজ করলে ব্যথাটা বলে দেয়, এই জন্য কাম করতে আসছি না, তো দিন শেষে তো আমি কামলা বুঝছেন না। কাজ না করলে আমার ঘুমাচ্ছে না, এটা হচ্ছে আপনার ব্যাকপট, এটা হচ্ছে আপনার ব্যাকপট না। আসলে আমি কি জানেন, আমার যখন মন খারাপ থাকে, শরীর খারাপ থাকে, আমি খুব সুন্দর করে সাজুগুজু করি, শাড়ি পরি, আমার ভালো লাগে, তখন মনও ভালো হয়ে যায়, শরীরও ভালো লাগে। আমার দেখবেন জ্বরটা উঠলে আমি খুব সুন্দর করে সাজুগুজু করি, মনে হয় কি যে শরীরটা ভালো হয়ে গেছে, সাজুগুজু করলে মনটা খুব ভালো লাগে। তো এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন, এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা কালার, মানে আইসক্রিম ড্রেস যে জীবনে একবার নিছে সে সারা জীবন ফ্যান হয়ে যাবে, আর যে একবার নিছে সে 10টা 15টা 20টা করে নিছে। অনেক সুন্দর আইসক্রিম ড্রেস দেখেন, চিকেন কারি সালোয়ার এরকম করে চিকেন কারি করা আছে, ওকে সাচ্চে নাইস সুন্দর, আর পিঙ্কটাও সুন্দর লাগছে। অয়ন্তিকা বিশ্বাস, হ্যাঁ ওটা মিষ্টি কালার ছিল, খুবই সুন্দর। মনিস লাইফস্টাইল, তুমি খুব কর্মটা অনেক ভালোবাসো, থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, আইসক্রিম ড্রেস যে একবার জীবনে নিছে, আইসক্রিম ড্রেস যে আমরা আপনার পলিতে ভরে দিই, সে পলিটা আমাদের লস, আমাদের স্টাফ যে এটার জন্য লিখে সময় নষ্ট করে এটাও লস। আইসক্রিম ড্রেস আমরা আমাদের কোম্পানির নাম প্রচারের জন্য দিয়ে থাকি, এত কম অবিশ্বাস্য দামে, কাপড়ের কোয়ালিটি ধরে দেখবেন, কোয়ালিটি দেখে দেখবেন, অনেক সুন্দর। কনা চৌধুরী লিখছেন, ঠিক বলছেন, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর সালোয়ারের কাপড়টা দেখেন পরে কালকে, অনেক 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 সুন্দর। আচ্ছা আইসক্রিম ড্রেসের এখন আরেকটা কালার দেখাবো, প্রত্যেকটা কালার ওপর চোখ ফেরাইতে পারবেন না। ও এটা দেখেন আরেকটা, হ্যাঁ ওয়াও, আরেকটা সুন্দর একটা কালার, এটা হচ্ছে আপনার হাতার কাপড়, হ্যাঁ এটা একটা হাতার কাপড়, এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট, ওকে অনেক সুন্দর। যে একবার আইসক্রিম ড্রেস নিচ্ছে সে সারা জীবনের জন্য ফ্যান হয়ে যাবে। আইসক্রিম ড্রেস আমরা অনলি ফ্যাক্টরি প্রাইসে বা প্রোডাকশন কস্টে দিই, কথা বলো না মা, সেলাই কেটে গেলে অসুবিধা হবে, কোনের ওষুধ খেয়ে ঘুমানোর চেষ্টা করো মা, শুক্লা ঘোষ। হ্যাঁ কথা একটু কম বলবো এখন, দেখেন এটা হচ্ছে খুব সুন্দর, এটা হচ্ছে লীরা খন্দকার লিখেছেন, গেট ওয়েল সোনাপু, লাভ ইউ, লাভ ইউ টু আবু, থ্যাংক ইউ। এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর চিকেন কারি সালোয়ার, এই জায়গাগুলো সালোয়ার বানানোর সময় এরকম করে কাটওয়ার করে নেবেন, হ্যাঁ টেলার্সকে বলবেন সালোয়ারের নিচের দিকটা এরকম করে কাটওয়ার করে দিবে, তাহলে সালোয়ারটা দেখতে খুবই সুন্দর লাগবে। সালোয়ারটা এই জায়গাটা যদি এরকম কাপড়টা কাটওয়ার করে দেয় সালোয়ারটা দেখতে খুবই সুন্দর লাগবে। এটা হচ্ছে আইসক্রিম ড্রেসের থার্ড কালার, হ্যাঁ চারটা কালার খুবই সুন্দর আজকে। আইসক্রিম ড্রেসের এত তুল তুলে কাপড়, মানে আপনি যদি ফ্যান না হয়েছেন তারপর আমাকে বলবেন, 100% কোয়ালিটি ফুল আইসক্রিম ড্রেসের কাপড়ই অন্যরকম। হ্যাঁ দিস ইজ ইওর লাস্ট কালার, হ্যাঁ এই কালারটা কি যে সুন্দর আপু, আজকে লাইফটা জীবাণু লাগছে, তাড়াতাড়ি আগের চুপ নিয়ে ফিরে আসে। অয়ন অনু, হ্যাঁ দোয়া করেন, তাড়াতাড়ি 2 দিন পরে ভালো হয়ে যাবে আপনাদের দোয়ার জন্য। আমি এত ভীত না, আমার অনেক সমস্যা নিজের মধ্যে, কষ্ট নিতে পারি, কষ্ট করে অভ্যাস আসার সুবিধা নেই, আপনাদের ভালোবাসাটাই সবচেয়ে বড় কাজ জীবনে। এই হচ্ছে দেখ অনেক সুন্দর একটা লাইভ এসে যদি মানুষের গালি খাওয়া লাগে তাহলে লাভটা কী হলো? মানুষের ভালোবাসা পাওয়াটা জীবনের সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, কারণ আমাকে 3000 মানুষ দেখছে, 3000 মানুষ আমাকে ভালোবাসা দিচ্ছে, এর থেকে বড় প্রাপ্তি জীবনে কিছু হতেই পারে না। এটা আপনি, আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এটা অনেক সুন্দর একটা কালার, লাস্ট কালার আইসক্রিম ড্রেসের, প্রাইস পড়বে 1150 টাকা শুধুমাত্র, যারা আইসক্রিম ড্রেস জীবনে একবার নিছেন, যারা আইসক্রিম ড্রেস জীবনে একবার নিছেন সারা জীবন ফ্যান হয়ে যাবেন। অনেক সুন্দর, অনেক সুন্দর, এটা লাস্ট কালার, হ্যাঁ লাস্ট কালার দেখেন, 1150 টাকা শুধুমাত্র লাস্ট কালার, ওকে লাস্ট কালার 1150 টাকা শুধুমাত্র, প্রিমিয়াম কোয়ালিটি। সো এই জর যে কালারটা লাগে, এই যে দেখেন চিকেন কাটির সালোয়ার একদম কটনের মধ্যে, একদমই প্রোডাকশন কস্টে আমরা আইসক্রিম ড্রেস দিই শুধুমাত্র আমাদের নাম প্রচারের জন্য, ওকে। আইসক্রিম ড্রেস কিন্তু 1650 টাকা করেছিল, আমরা 3.5 বছর আগে আইসক্রিম ড্রেসগুলোকে ফ্যাক্টরি প্রাইসে দেওয়া শুরু করেছি, ঠিক আছে। একটা আইটেম আমরা আমাদের কোম্পানির সিগনেচার আইটেম হিসেবে সবাইকে দিই,
যেটাতে আমরা এক পয়সাও লাভ রাখবো না, যে সবাই নিয়ে যেন খুশি থাকে, সানভিজ ভাই তনির নামটা যেন মনে রাখে, এই উদ্দেশ্যে আমরা এরকম কমে দিছি। হ্যাঁ, তো এই একটা কালার, আমি জাস্ট কামিজের কালারগুলো আপনাদেরকে রিপিট করে দিচ্ছি। এই একটা কালার দেখছেন, এই মিষ্টি কালার একটা, এই একটা কালার দাও আমাকে দিয়ে দাও, তারপরে এই একটা কালার, টোটাল চারটা কালার। হ্যাঁ, অনেক সুন্দর চারটা কালার, 1150 টাকা। হ্যাঁ, অনেক অনেক সুন্দর, ওয়াও, 1150 টাকা। ওকে, যার যেটা লাগে চারটা কালার। ওকে, নাও এবার আমার পুরো শাড়িটা দেখাই দেবো। দেড় মাদার ব্রট থ্রি অ্যান্ড টক মাই ভেরি বিউটিফুল নাজিম ইস্তামজাই। আচ্ছা, থ্যাংক ইউ আফিফা আহমেদ নাফিস, তুমি অনেক পড়ছেন, আলহামদুলিল্লাহ, এক্সেলেন্ট থেকে লিখেছে, অনেক সুন্দর ড্রেসগুলো, থ্যাংক ইউ। আমার মাড়িতে সার্জারি হয়েছে, মানে আমার 8টা সেলাই লাগছে, আমার 4টা, মানে আমার 8টা সেলাই লাগছে, আমার একটা দাঁত মাড়ির ভিতরে হাড্ডির সাথে লেগেছিল, মানে দাঁতটা ধরেন পুরোই মাড়ির ভিতরে ছিল, ওই দাঁতটার জন্য আমার অন্য দাঁতের সমস্যা হতো, 2 দিন পরে পরে কল ফুলে যেত, ওটাকে অপারেশন করে ফেলে দিছি। হ্যাঁ, এই জন্য হচ্ছে আপনার, মানে যেহেতু সার্জারি করে ফেলা হয়েছে, 8টা সেলাই লাগছে, তো বুঝছেন কী অবস্থা। বাট আমি তো জানেন, মানে এমন কামলা মহিলা, নিজের কাজ আগে, মানে আমি 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 যদি রাতে লাইভ না করি আমার ঘুমই আসবে না। সো এই জন্য এত রাতেও লাইভ আসছি, তো সবাইকে অনেক ভালোবাসা। এবার বলেন আমার পরা শাড়িটা কে কে দেখতে চান, আমার পরা শাড়িটা কে কে দেখতে চান কমেন্ট করে বলেন। অনেক সুন্দর একটা শাড়ি, ঋতু দে, হাউ ইজ ইট পসিবল, আর কীভাবে করছেন এত কথা বলতে, রিয়েলি আপনার হার্ড ওয়ার্কিং রিয়েলি ইম্প্রেসিভ, থ্যাংক ইউ ডিয়ার, দোয়া করবেন আমার জন্য। হুম, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা, আমি মানে কথা বলতে আমার এতবার বলছিলাম, সো সরি, হোপফুলি এখন ঠিকঠাক আছে। হুম, হোপফুলি এখন ঠিকঠাক আছে, নেটওয়ার্কে একটু সমস্যা গেছিলো না। এই শাড়িটা আমি পরছি, পর থেকে সবাই বলতেছে এটার কালার দেখাও, শাড়িটা দেখাও, এই শাড়িটার কালার দেখাও, এত সুন্দর একটা কালার, অ্যাকচুয়ালি এত স্লিম লাগবে শাড়িটা পরলে। সরি, আমার কথা হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, যে তোমার কালে মানে আমার মাড়িতে 8টা সেলাই, সো আমি একটু আস্তে ধীরে কথা বলতেছি। এটা হচ্ছে ডিসকাউন্টে যাবে, শাড়িটা হচ্ছে সিল্ক পিলার শাড়ি না, রেগুলার প্রাইস 3550 টাকা, উল্টো ধস্ত, রেগুলার প্রাইস 3550 টাকা, এটা হচ্ছে বার্গেন্ডি কালার, রেগুলার প্রাইস 3550 টাকা, ডিসকাউন্টে এটা ছিল 2200 টাকা, এখন এগুলো আমরা কেনা থেকেও কমে জাস্ট ছেড়ে দিচ্ছি, পূজা উপলক্ষে যেন দিদিরা কিনতে পারে পূজার জন্য স্পেশালি। এই সিল্ক ভিলার শাড়িগুলো, সিল্কের শাড়ি, একদম অরিজিনাল ইন্ডিয়ান সিল্ক ভিলা। হ্যাঁ, সিল্ক ভিলা ব্র্যান্ডের শাড়ি, এটা হচ্ছে আমার পরা শাড়িটার কালার, কালারটা অনেক নাইস, বার্গেন্ডি কালার, খুবই সুন্দর, সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি, এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার, চোখ জোড়ায় যেতেছে আপু, চোখ জোড়ায় যেতেছে, আপনি আমার কাজে লিখেছে, আমি দেখতে চাই, আপু দেখাই দিতেছি, এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার, দেখেন আমার পরাটার এটা দুইটা কিন্তু দুই শেড, শাড়ির আঁচলটা এত সুন্দর আপু, আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস, সিল্কের মধ্যে খুবই সুন্দর। হ্যাঁ, ডাক্তারের কাছ থেকে তো আসছে, ডাক্তারের তো সার্জারি করছে, সার্জারি তো আমি করি নাই। অনেক সুন্দর, এটা হচ্ছে এই শাড়িটার একটা সুন্দর একটা কালার, এই কালারটা কি সুন্দর না, এটা মিনা কালার, এই কালারটা ইউ ক্যান সে হট পিঙ্ক আর মিনা, মানে হট পিঙ্ক কালারও বলতে পারেন, মিনা কালারও বলতে পারেন, এত সুন্দর, কুচিগুলো যেভাবে রাখবেন সেভাবে থাকবে, সাথে ব্লাউজ পিস আছে, অনেক সুন্দর, জেনিস কিচেন, অনেক সুন্দর শাড়িগুলো, আসলে অনেক সুন্দর। কেমন আছেন, কোনদিন আপনার লাইভে কমেন্ট করেন, আপনাকে অনেক ভালো লাগে, অনেক হার্ড ওয়ার্কিং, জিলহাজ নওয়াজ খান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি আজকে কারো ভালো করে থ্যাংক ইউ দিতে পারতেছি না, মানে বেশি মুখ নড়ানো যাবে না, এই জন্য ভালো করে কারো থ্যাংক ইউ দিতে পারতেছি না, সবাই বুঝে নিয়েন যে আমি থ্যাংক ইউ দিতেছি, সবাই বুঝে নিয়েন আমি থ্যাংক ইউ দিতেছি, মুখ নড়াইতে পারতেছেন। এই কালারটা খুবই সুন্দর, অনেক সুন্দর একটা শাড়ি, মার্শাল্লাহ, স্কাইমন এত কাজ কীভাবে করেন,
শুনেন, আপনার আমাকে এত ভালোবাসেন, আমি ভাবছি লা বাসায় বসে উফ আহ করার থেকে, ব্যথা নিয়ে উফ আহ করার থেকে লাইভে যাই। সবাই আমাদেরকে অনেক, মানে আমাকে মানুষ এত ভালোবাসে যে সবার ভালোবাসা পাইলে ভালো লাগবে, এই জন্য আমি কষ্ট করে লাইভ এসেছি। এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা শাড়ি, মানে আপনি হয় কি যে আমরা যখন ব্যথা পাই বা শরীর যদি অসুস্থ থাকে বা যদি মন খারাপ থাকে, তখন আমরা যদি বাসায় বসে থাকি না, তখন বাসায় বসে থাকলে খালি ওইটাই মনে পড়বে যে আমার মন খারাপ বা আমার শরীর খারাপ, তখন শরীর খারাপ, ব্যথা থাকলে মনে হবে উফ আমার ব্যথা, উফ আমার ব্যথা, উফ আমার ব্যথা। কাজের মধ্যে থাকলে তখন এইসব ভুলে যায়। অনেক সুন্দর, এটা দেখেন খুবই সুন্দর একটা কালার, এই কালারটা খুবই নাইস একটা কালার, এই শাড়িটার সব কয়টা কালার সুন্দর, তিনটাই কালার এটা। অ্যান্ড ফাইনালি এটা হচ্ছে আমার পরাটা। শাড়িটা রেগুলার প্রাইস 3550, ডিসকাউন্ট প্রাইস মাই সাইজ তো মাহি, প্রাউড অফ ইউ, আপনি আসলে হার্ড ওয়ার্কিং, থ্যাংক ইউ ইশু নাগ, ভেরি হার্ড ওয়ার্কিং। হ্যালো ইশু নাগ, ইটস ভেরি টাফ টু স্পিক উইথ টুথ পেন, বাট ইটস ওকে আপু। এটা দেখেন, এটা হচ্ছে স্যালো, মানে আমি বলতেছি এটা হচ্ছে স্যালো মাথা আমার গেছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। হ্যাঁ, ইয়ার ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস, মানে আমি যে কালারটা পরছি এটা হচ্ছে এক্সাক্টলি আমার পরা শাড়িটা, এটার সাথে ব্লাউজ হবে এইটা। হ্যাঁ, এটার সাথে ব্লাউজটা হবে এইটা, আপনি ব্লাউজটা সুন্দর করে বানিয়ে নেবেন। বেসিক্যালি আমার পরা শাড়িটার সাথে ব্লাউজ হবে এইটা, প্রাইস পড়বে শুধুমাত্র, তোমার হাতে মধ্যে লাগবে এটা, ব্লাউজ হবে এটা আমার পরা শাড়িটার সাথে। এই ব্লাউজটা দিয়ে যখন পরবেন শাড়িটার সৌন্দর্য আরও 200 গুণ পাইতে যাবে, দেখছেন? যখন এই ব্লাউজটা বানায় শাড়িটা পরবেন, শাড়িটার সৌন্দর্য আরও 200 গুণ বেড়ে যাবে। এই শাড়িটার প্রাইস পড়ছে ডিসকাউন্টে কত, 3550 টাকার সাথে ডিসকাউন্টে 2250, এখন আমরা কেনা থেকে কমে ছাড়ছি 1850 করে, রাইট? 1850 টাকা করে আমরা কেনা থেকেও কমে ছাড়ছি, কারো লাগলে না, না লাগলে শেষ হয়ে যাবে, পরে আর পাবেন না, ডিসকাউন্টের শাড়ি পরে আর পাওয়া যায় না। ওকে আপু, আমার দাঁতে ব্যথা ছিল, হ্যাঁ করতে পারি নাই কয়দিন, পরে ডেন্টাল ট্রিটমেন্ট করে নিয়ে ভালো হয়েছে, আমি বুঝি কিছুটা অফ বলার বাইরে তাসলিয়ার না। হ্যাঁ, আমার তো হয়েছে পুরো একটা আস্ত দাঁত মাড়ির ভিতরে ঢুকেছিল, মানে এত বড় একটা দাঁত, এত বড় সাইজের দাঁত, এরকম মোটা একটা দাঁত, ওইটা আমার আটকেল দাঁত ছিল, পুরো মাড়ির ভিতরে ঢুকেছিল, ওইটা আবার পাশের দাঁতটাকে নষ্ট করে ফেলতেছিল। সো এটার জন্য আমি ওই দাঁতটাকে আমার ফেলে দেওয়া লাগছে। ঠোঁট সার্জারি করছেন নাকি? আরে পাগলের আলাপ, আমার এখানে লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়েছে 4টা না 5টা, কয়টা জানি দিছে, ওটার জন্য আমার গল ঠোঁট সব ফুলে গেছে। লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে আমার ব্যথা হয়, দেখেন আমার গল ফুলে গেছে, ঠোঁট ফুলে গেছে, ব্যথা হয়, কি বলেন না বলেন। আমার ঠোঁট এমনিতেই সুন্দর, ঠোঁট সার্জারি করার কোনো দরকার আছে? হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু বটক্স ফিলার করি এই জায়গাটাতে, মানে গলটার এরকম চিপানোর জন্য বটক্স করি, বাট নট লাইক যে ঠোঁট এমন করার জন্য, আমি খুব হালকা করে করি কারেকশন, ছোটো ছোটো কারেকশনের জন্য। ধরেন চোখের নিচে ভাঁজ পড়ছে, ঠিক আছে একটু ফিলার করে একটু চোখটা টানা টানা করলাম, বাট ওরকম না যে না একদম। হোয়াট এভার ইট ইজ, আমার পরা শাড়িটা যদি কারো লাগে চোখটা বন্ধ করে নিয়ে নেন, একদম কেনা থেকে কমে ছাড়ছি 1850 করে, ডিসকাউন্ট প্রাইস, লাগলে নেন, না লাগলে আফসোস করেন। আর কিছু দেখানোর দরকার আছে? কোনো দরকার নেই, মেন বাসায় যাই আমার কোনো, আমি কি বলতেছি আমি নিজেও জানি না। তিনটা পেটাল কটন আছে, আমি কি দেখাবো রিয়া? তিনটা পেটাল কটন দত্ত, তিনটা পেটাল কটন আছে, একটু দেখাই দেয়। পেটাল কটন অরিজিনাল না হলে টাকা ফেরত, গ্যারান্টেড অরিজিনাল ইন্ডিয়ান। দাও তোমার কাছে 100% অরিজিনাল ইন্ডিয়ান টাটকা পেটাল কটন আছে, আমি একটু দেখাই দিই, অরিজিনাল যদি না হয় টাকা ফেরত। ইয়াররিংটা সুন্দর লাগছে ইশু না, থ্যাংক ইউ সো মাচ। শোনেন, পেটাল কটন র্যাপ্লিকা 750 টাকায় পাবেন আমাদের কাছে আছে, এটা যদি র্যাপ্লিকা হয় টাকা ফেরত দিব, ওটা জরিমানা দিব, গ্যারান্টেড 100% অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল কটন। এগুলো 2000-এর নিচে বিক্রি হয় না, দেখবেন মার্কেট যাচাই করে, এগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইসটাকে রিটেলে দিব, একদম হোলসেল প্রাইসটাকে, হোলসেল প্রাইসে এগুলো পাবেন, হোলসেল প্রাইসে যা কিনা লাগে ওই প্রাইসে আমরা আপনাকে দিব অনলি 1680 করে। অরিজিনাল ইন্ডিয়ান প্যাটেল না হলে টাকা ফেরত দিব, ওটা জরিমানা দিব, গ্যারান্টেড। হ্যাঁ, প্যাটেল কটন বাংলাটা বা র্যাপ্লিকাটা পাবেন 750 টাকায়, কোনো অসুবিধা নেই।
বাট দিস ইজ নট রেপ্লিকা, এটা রেপ্লিকা হলে টাকা ফেরত দিব, জরিমানা দিব, যত টাকা জরিমানা চান দিব, গ্যারান্টেড। অরিজিনাল ইন্ডিয়ান পেটেল কটন 1680 টাকা হোলসেল প্রাইস, হোলসেল প্রাইসটাকে রিটেলে দিচ্ছি। হ্যাঁ, ড্রেস দুপোটা হচ্ছে সেলোয়ারের কাপড়, যারা এসব দামি ড্রেস পরেন তারা দেখলেই বুঝবেন। হ্যাঁ, দাঁত ব্যথার মেডিসিন খেলে নাকি চলে যাবে, দাঁতের মধ্যে সার্জারি করে কতটি মেডিসিন খেয়ে আসছে জানেন। এটা হচ্ছে সেলোয়ারের কাপড়, অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর সেলোয়ারের কাপড়টা। হ্যাঁ, কামিজের কাপড় যেমন ভালো, সেলোয়ারের কাপড় অমন ভালো, এত কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবে। অরিজিনাল না হলে জরিমানা দিব বলছি, অরিজিনাল না হলে জরিমানা দিব, গ্যারান্টেড 100% অরিজিনাল। প্রাইস পড়ছে 1680 টাকা। যারা দামি কটন পরেন, দামি ড্রেস পরে যারা অভ্যস্ত, যারা পেটের লাভার আছেন, এটা নিয়ে নেবেন। সেলভারের কাপড়টা দেখে নেন কি কোয়ালিটি ফুল, মার্শাল্লাহ, ভেরি প্রিটি। এটা হচ্ছে আরেকটা প্রিন্ট, সেম পেটেল। হ্যাঁ, ও তুমি যখন পরে লাগতে পারো নিজের কথা শুনে যাই আব্দুল আলিম। হ্যাঁ, আমার এখনই তো হাসি পেতেছে, চারবার চারবার কথা বলতেছি। ওয়াও, আরেকটা সুন্দর পেটেল কটন, অরিজিনাল ইন্ডিয়ান না হলে জরিমানা দেবো, গ্যারান্টি দিয়ে দিলাম। 100% অরিজিনাল, 1680 টাকা। এ হচ্ছে সালোয়ারের কাপড়। হ্যাঁ, 100% অরিজিনাল, 1680 টাকা। এটা হচ্ছে, দেখেন সালোয়ারের কাপড় এত সুন্দর যে আরেকটা কামিজ বানাতে পারবেন, বাট এটা যে সালোয়ার বানালে ড্রেসটা খুব সুন্দর লাগবে। 100% অরিজিনাল ইন্ডিয়ান পেটেল কটন। দেখেন ডিজাইনটা, দেখেন কালারটা, দেখেন একদম। যারা অরিজিনাল কাপড় পছন্দ করেন, দামি কটন যারা পছন্দ করেন, নিয়ে নেবেন 1680 টাকা। হোলসেল প্রাইসটাকে রিটেলে দিছি আমরা, একসাথে হাজার হাজার পিস ইম্পোর্ট করে দেখে আপনাদেরকে এত কমে দিতে পারি। মার্কেট যাচাই করে দেখবেন 2000-এর নিচে পাবেন না পেটেল কটন অরিজিনালটা। এটা হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা কালার, ওয়াও। আপু, থাইল্যান্ড আমি এভরি মান্থে যাই, বিকজ আমি ইন্টারন্যাশনাল বিজনেস করি, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি পৃথিবীর বুকে, আমি ইন্টারন্যাশনালি বিজনেস করি। আমি থাইল্যান্ডে এভরি মান্থে যাই, আমি যে 5 তারিখে চায়না যাব, আমি প্রতি মাসেই থাইল্যান্ডে যাই। সো তার মানে এই না যে আমি বাংলাদেশকে ছোট করি, হ্যাঁ, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি পৃথিবীর বুকে। ইনশাল্লাহ আমরা ইন্টারন্যাশনালি ওয়েবসাইট লঞ্চ, অ্যাপ লঞ্চ করতেছি, খুব শীঘ্রই দেখতে পাবেন। এই হচ্ছে আর কে কী বললো এসব নিয়ে আমার ভাবার সময় নেই, এসব আলতু ফালতু কথা মানে আমার একদম চিন্তা করার সময় নেই। এটা হচ্ছে, দেখেন খুবই সুন্দর একটা কালার, অনেক সুন্দর, আর একটা প্যাটার্ন কটন, 100% অরিজিনাল, না হলে টাকা ফেরত, গ্যারান্টেড। হ্যাঁ, অনেক সুন্দর সালোয়ারের কাপড়। হ্যাঁ, অনেক অনেক নাইস, অরিজিনাল পেটেল কটন, না হলে টাকা ফেরত দেবো, গ্যারান্টি দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, ওকে, খুবই সুন্দর ড্রেসটা, বডিতে অনেক কাপড় দেওয়া আছে, যত খুশি বডি দিয়ে বানাবেন। দোপাট্টাটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যারা দামি কটন পরেন নিয়ে নেবেন 1680 টাকা। হ্যাঁ, ডাক্তার বলছে, আফা পাকনামি করে লাইভ করতেছেন কেন? ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে কথা না কইতে চুপ করে থাকতে, কিন্তু আমি আসলেই পাকনা, আমার কথা না কইলে ভালো লাগে না, কথা কইতে কইতে এমন বাজ অভ্যাস হচ্ছে যে আমি লাইভ না করলে, কাজ না করলে, কথা না বললে আমার শান্তি লাগবে না। ডাক্তার বলছিল আজকে লাইভ না করতে চুপ করে থাকতে, কিন্তু আমি কী করবো, আমার তো আপনাদেরকে না দেখলে ভালো লাগে না। এটা হচ্ছে খুবই সুন্দর, খুবই 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 সুন্দর। এই হচ্ছে সালোয়ারের কাপড়। হ্যাঁ, এই হচ্ছে সালোয়ারের কাপড়, লাস্ট কালার, 100% অরিজিনাল ইন্ডিয়ান পেটেল কটন, প্রাইস পড়ছে শুধুমাত্র 1680 টাকা। এটা হচ্ছে সালোয়ারের কাপড়, সালোয়ারের কাপড়ও অনেক কাপড় দেওয়া, এই যে আমি দেখাই সালোয়ারের কাপড়টা কত বড়, জাস্ট দেখাই, 2.5 বছরের বেশি কাপড় দেওয়া আছে, বহরও অনেক। এই যে দেখেন সালোয়ারের কাপড়টা, দেখেন খালি কত বড়, দেখছেন দেখছেন, অনেক কাপড় দেওয়া। এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান পেটেল কটন, না হলে টাকা ফেরত। কামিজে দেখেন কত কাপড় দেওয়া, আর এই যে সাইড দিয়ে প্যানেলের কাপড়গুলো দেওয়া আছে, প্যানেলের কাপড়ের কাজ কি, এই প্যানেলের কাপড় দিয়ে গলাটা, এই যে এমন করে ভি দিয়ে গলাটা বানাবেন,
তারপরে ফেনেলের কাপড়টা ড্রেসের নিচের দিকে লাগাবেন, মানে এই যে ড্রেসের নিচের দিকে এরকম করে লাগাবেন। হ্যাঁ, এই যে ড্রেসের নিচের দিকে বেসিক্যালি এটা এরকম করে হবে। হ্যাঁ, যেমন করে হবে, তারপরে এটা ড্রেসের হাতায় লাগাবেন। ওকে, প্যানেলের কাপড় কাজ হচ্ছে এগুলো, যে প্যানেলের কাপড়, যে দেখেন এই পাশেও দেওয়া আছে, অনেক প্যানেলের কাপড় দেওয়া আছে, গলাটা এইভাবে এইভাবে বানাবেন। এই যে যেমন ধরেন আপনি ড্রেসটা এটা, হ্যাঁ এটা ধরেন আপনার ড্রেসটা, আপনি প্যানেলের কাপড়টা দিয়ে এই যে এইরকম করে, এইরকম করে গলাটা দিবেন। হ্যাঁ, ভি টাইপের, ভি করে এটা হচ্ছে আপনার দুপাট্টা। প্রাইস পড়ছে কত? 1680 টাকা। ওকে, অরিজিনাল ইঞ্জিন না হলে জরিমানা দেবো, গ্যারান্টি দিয়ে দিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার পরোটা 1850 টাকা ডিসকাউন্ট প্রাইস, যার যেটা লাগে নিয়ে নেন, আমি এখন বিদায় নেই। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য দোয়া। শনিবারে চায়না চলে যাব, কালকে লাস্ট লাইভ করব। চায়নাতে ওভারকোটের ফ্যাক্টরিতে যাচ্ছি, ওভারকোট, তারপর আমাদের জুতা ব্যাগ এসবের ফ্যাক্টরিতে যাচ্ছি, কারণ আমরা ইন্ডিয়াতে আর দুবাইতে সানভিজ বাই দানি লঞ্চ করব। সো আমরা দেখা গেল চায়না থেকে ডিরেক্ট হচ্ছে যে আপনার দুবাইতে এক্সপোর্ট করব, ইন্ডিয়াতে এক্সপোর্ট করব, মানে এই জন্য এখন আমার অনেক কাজ। সো দোয়া করবেন আমার জন্য, যেন বাংলাদেশের নামটা পৃথিবীর বুকে ছড়াই দিতে পারি আমার মতো করে। বাংলাদেশ এমনিতেই গার্মেন্টস শিল্পে পুরো ওয়ার্ল্ডে হচ্ছে যে স্বীকৃত, যে বাংলাদেশ গার্মেন্টস এত ভালো করতেছে। তো দোয়া করবেন আমি এই জন্য দেশের জন্য এতটুকু হলে অবদান রাখতে পারি। আমিও চাই যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে। থ্যাংক ইউ সো মাচ। জোৎস্না আক্তার, স্বপ্না, ও শুনুন সানপিস ভাই তো নিয়ে আপনাকে অনেক লাইভ করে খুলনা থেকে বলছি। রাকা আহমেদ, লোকাল অ্যানেস্থেশিয়া দিছে তাই না? হ্যাঁ, লোকাল অ্যানেস্থেশিয়া দিছে। আচ্ছা, এখনও অনেকে জিজ্ঞাসা করতেছেন কী হয়েছে আমার, আমি বলি, আমার এখানে নিচের মাড়িতে একটা দাঁত, আক্কেল দাঁত, আক্কেলের গোড়ার আক্কেল দাঁত, এই আক্কেল দাঁতের কোনো দরকার ছিল? হোয়ার হোয়াট এভার ইট ইজ, বদমাইশ আক্কেল দাঁতটা আমার মাড়ির ভিতরে ঢুকেছিল, বাইরে ছিল না, এটা ভিতরে ছিল। এই আক্কেল দাঁত আমার খুব ডিস্টার্ব করতো, কয়েকদিন পর পর এটার জন্য আমার কাল ফুলে যেত। তো এখন বাধ্য হয়ে সে আক্কেল দাঁতটা আমাকে সার্জারি করে হাড্ডি কেটে বাইর করে এটা ফালানো লাগছে, মাড়ি কেটে। সো এখন ওখানে আমার 8টা সেলাই লাগছে। সো এখন আমার আজকে কথা বলা নিষেধ ছিল, কিন্তু আমি তো দুনিয়ার বকবকানি মহিলা, জানেন আমার তো কথা না বলে পেটের ব্যথা হজম হবে না, রাতে ঘুম আসবে না। আমি কি করছি, সার্জারিটা করে আল্লাহর রাস্তে বাসায় গেছি 11টার সময়। বাসায় যায়া সুন্দর করে ব্যথা, এত ব্যথা, ব্যথা নিয়ে আমি সুন্দর করে মেকআপ শেকআপ লাগাইছি যেন ব্যথাটা ভুলে যাই। তারপরে সুন্দর করে শাড়ি পরে ভাবলাম অফিসে যাই, একটা লাইভ দিই, আপনাদের সাথে কথা বললে ব্যথা ট্যাথা সব ভুলে দেব। এই জন্য আসলাম অফিসে, এসে একটা লাইভ দিলাম, এখন আবার বাসায় যাব। থ্যাংক ইউ সো মাচ আফিয়াজ ডায়েরি, কথা বলতে হবে না, খুব ভালো লাগে, তোমাকে খুব টায়ার্ড লাগতেছে, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আমি অনেকের কমেন্ট পড়তে পারতেছি না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। সাদিকা তাহসিন আপু, থ্যাংক ইউ, অনেক ভালো থাকেন, দোয়া রইল সবার জন্য। দিন শেষে আমরা সবাই মানে চেষ্টা করি যে দেশের জন্য কিছু করা, আমরা সবাই, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই বাই। ব্রেভ গার্ল আপু, আপনি আরবিতে লিখে নামটা যেন পড়তে পারতেছি না নামটা, থ্যাংক ইউ সো মাচ। রাকা আহমেদ, তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে, ইন্সপিরেশন তুমি, ফিয়ামানিল্লা, থ্যাংক ইউ, সবাইকে আমার ভালোবাসা, আই জাস্ট লাভ ইউ গাইস, থ্যাংক ইউ, সবাই অনেক ভালো থাকেন, অনেক দোয়া রইল, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই, কালকে দেখা হবে, হাসতেও পারতেছি না, আল্লাহ হাফেজ।